ভিডিওতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বাইতুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ইমাম ছোট একটা বাচ্চা কুকুর আছড় দিয়েছিল আছড়টা নর্মাল ছিল তাই তিনি এতটা পাত্তা দেন নাই বিষয়টা রেভিস হওয়ার পর ডক্টররা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল কিন্তু তিনি তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল ইসলাম দীপ্ত লিখেছেন তার মৃত্যু আমি সরাসরি দেখেছি কি ভয়ানক মৃত্যু রেভিস রোগীর মৃত্যুর আগে পাগলের মতো আচরণ করে তখন ডক্টররা বুঝে যায় সেই দিন এই ইমাম সাহেব যখন শেষ পর্যায়ে তখন দেখলাম নার্সরা রুম থেকে সবাইকে বের করে দিয়েছেন আর রুমকে তালা মেরে দিয়েছেন কারণ শেষ মুহূর্তে তারা পাগল হয়ে যায় সামনে যাকে পাবে তাকে কামড় বা দিবে এই রোগী যাকে কামড় দিবে তারও মৃত্যু এক হাজার কত চাইল রুম থেকে বের হতে রুমের ভেতর দৌড়াদৌড়ি করতে লাগলো আর শুধু ধাক্কা খাচ্ছিল দেয়াল আর চৌকির সাথে এটা দেখে তাদের আত্মীয়রা নার্সদের থেকে অনুমতি চাইল দরজা খুলে তাকে একটু ধরে রাখবে যাতে ধাক্কা না খায় কিন্তু নার্সরা অনুমতি দিল না তারা বলল তিনি আর দশ পনেরো মিনিটের মধ্যেই মারা যাবেন অপেক্ষা করুন ওনার জন্য তো আমরা আপনাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না একটা দেশি মুরগিকে জবাই দেওয়ার পর মুরগি যেভাবে ছটপট ছটপট করে মৃত্যু হয় জলাতঙ্ক রোগীর মৃত্যু একদম সেমভাবে ভাবে হয় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছিলেন কুকুর নাপাক প্রাণী চোদ্দশো বছর পর মেডিকেল সায়েন্স বলছে জলাতঙ্ক ভ্যাকসিন করা নাই ওই ধরনের কুকুরকে আপনি হাত দিয়ে স্পর্শ করলে আপনারও হয়ে যেতে পারে জলাতঙ্ক কুকুর স্পর্শ করে আমরা যদি আমাদের শরীর চুলকাই বা আমাদের শরীরের কোনো ক্ষতস্থানে সে এসে হাত লেগে যায় তাহলেও রিস্ক থাকে জলাতঙ্কের রেভিস ভাইরাস রক্তের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে না রেভিস ভাইরাস আমাদের চামড়ার নিচে যে সাদা একটা চর্বির আস্তর থাকে সেই চর্বি থেকে মাথায় চলে যায় প্রথমে আমাদের ব্রেইন আক্রমণ করে ব্রেইন ইঞ্জুরি করে দেয় পরে আস্তে আস্তে আমাদের গলাতে নামতে শুরু করে আমাদের গলার যে নার্ভ থাকে সে নার্ভকে ধ্বংস করে দেয় গলার নার্ভের মাধ্যমে আমরা পানি খেয়ে থাকি বা অন্যান্য খাবার খেয়ে থাকি নার্ভ যখন পুরোপুরি বিকল হয়ে যায় তখন এই রোগী গলা দিয়ে কোনো পানি বা খাবার খেতে পারেন না গলাতে কিছু গেলেই তার শ্বাস বন্ধ হয়ে যায় কারণ যেই নার্ভ খাবার গিলতে সাহায্য করে তা আর কাজ করছে না তাই সে পানির পিপাসায় একটা সময় মারা যায় তারা পানি দেখলেই ভয় পায় কারণ পানি গলায় গেলে সে আর শ্বাস নিতে পারে না যদি আপনি জলাতঙ্ক ভ্যাকসিন না নিয়ে থাকেন আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি কুকুর কামড়ালে বা আছড় দিলে রেভিস ভ্যাকসিন দিতে হয় মেডিকেল সায়েন্স বলছে কুকুরের লালাতে সবচেয়ে বেশি জলাতঙ্ক ভাইরাস রেভিস থাকে কুকুর তার জিব্বা দিয়ে তার শরীর চাটে এই চাটার কারণে কুকুরের পুরা শরীরে রেভিস জীবাণু থাকার রিস্ক থাকে মনে রাখবেন যদি দেখেন কুকুরের শরীর পানি দ্বারা ভেজা সে ভেজা কুকুর আপনার হাতে স্পর্শ হয় বা পায়ে স্পর্শ হয় তাহলে সাথে সাথে ওই স্থান কাপড় কাঁচা সাবান দিয়ে পনেরো মিনিট ওয়াশ করবেন তাই সকলে কুকুর থেকে সাবধানে থাকবেন কুকুর আপনার শরীর স্পর্শ করলে সাথে সাথে পনেরো মিনিট কাপড় কাচার সাবান দিয়ে পরিষ্কার করবেন তারপর র্যাভিস ভ্যাকসিন দিয়ে দিবেন আর র্যাভিস ভ্যাকসিন কখনো সরকারি মেডিকেল ছাড়া অন্য জায়গায় দিবেন না যে কোনো টিকা সরকারি মেডিকেল ছাড়া অন্য জায়গায় দিবেন না আমরা অনেকে ফার্মেসিতে ভ্যাকসিন বা টিকা দিয়ে থাকি এটা উচিত না একজন ফার্মেসির কাজ ঔষধ বিক্রি করা টিকা দেয়া না ভ্যাকসিন দেওয়ার নিয়মই তারা জানে না রেভিস ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় রাখা লাগে না হয় সেই ভ্যাকসিন কাজ করবে না মেডিকেল সায়েন্স বলছে নিরানব্বই পার্সেন্ট জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুর বিড়ালেরও জলাতঙ্ক হয় যদি সেই বিড়াল কুকুরের কামড় খায় বা কুকুর যে জায়গায় খাবার খায় একই জায়গায় বিড়াল মুখ দেয় তাহলে সেই বিড়ালও জলাতঙ্কে আক্রান্ত হয় তাই বিড়ালের কামড় বা বিড়ালের আছর বা বিড়াল আপনার পা চেটে দিয়েছে তাহলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে একবার আপনার শরীরে র্যাভিস ভাইরাস ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু কারণ জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন জলাতঙ্ক রোগীর মৃত্যু হয় অনেক কষ্টদায়ক ভাবে দুই তিনটা জলাতঙ্ক রোগীর মৃত্যু নিজ চোখে দেখার পর আমি শপথ নিয়েছি এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করব কুকুরের আক্রমণের ঘন্টার মধ্যে সবাইকে দিতে হবে আমরা রাস্তার পাত্তাই দেই না সবাই দয়া করে একটু হন সবশেষ ধন্যবাদ জানাবো মঞ্জুরুল ইসলাম দীপ্তকে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য এই রোগে আক্রান্ত রোগী পানি দেখে প্রচন্ড ভয় পায় তাই একে বাংলায় জলাতঙ্ক বলে রোগটি ছড়ায় মূলত র্যাভিস ভাইরাস দ্বারা আক্রান্ত কোন প্রাণী যেমন কুকুর বিড়াল রেকুন বা দূর গবাদি পশু ইত্যাদি কামড় বা আছরের মাধ্যমে তো জেনে নেই জলাতঙ্ক কি কিভাবে ছড়ায় কেন পানি দেখে আতঙ্ক আসে এর প্রতিকারী বা কি জলাতঙ্ক শব্দ থেকেই বুঝতে পারছেন এটি বলতে বোঝায় জল বা পানি দেখে আতঙ্কিত হওয়া জলাতঙ্ক লক্ষণ প্রকাশ হলে মৃত্যু একেবারে অনেকখানি নিশ্চিত অর্থাৎ লক্ষণ প্রকাশ পেলে বর্তমান যুগের ওষুধ দিয়ে রোগীকে বাঁচানোর সম্ভাবনা বিরল জলাতঙ্ক আসলে একটি ভাইরাসের কারণে হয় আর এর নাম র্যাভিস ভাইরাস র্যাভিস ভাইরাসে আক্রান্ত প্রাণী যাকে ইংরেজিতে র্যাভিড অ্যানিমেল বলে তার কামড় বা আছরে অন্য প্রাণী বা মানুষকে আক্রান্ত করতে পারে ভাইরাসটি অত্যন্ত ভয়ানক যা আপনার পার্শ্বীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ হাত বা পায়ে থাকা স্নায়ু থেকে প্রধান স্নায়ুতন্ত্রে যেমন মস্তিষ্কে পৌঁছাতে পারে যার সংক্রমণের প্রকাশ আক্রান্ত প্রাণীতে দেখা যায় তো দর্শক কুকুর থেকে সাবধান সেটা রাস্তার হলেও আরো বেশি সাবধানে থাকবেন আপনারা কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া